এবারে আরো কিছু সংবাদ এক নজরে। যে কোনো দেশের উন্নয়নের মূল শর্তই হলো শান্তি ও সম্প্রীতি। যে শর্তের উপর ভর করেই বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে রাজধানীর বাসাবো বৌদ্ধ বিহারে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। ফরিদপুরের মধুখালীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউএনও সহ সাতজন। বিকেলে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিতপুর এলাকায় এই ঘটনা ঘটে। আশ্রয়ন প্রকল্পের খাস জমি নিয়ে স্থানীয়রা ইউএনওর ও তার সাথে থাকা সাতজনের ওপর হামলা চালায়। ভাঙচুর করা হয় গাড়ি। যশোরের শাঁসায় পাঁচ ঘন্টার টানা বৃষ্টিতে শত শত বিঘার কেটে রাখা বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বুধবারের পাঁচ ঘন্টার বৃষ্টিতে খেতে কেটে রাখা ফসল পানিতে তলিয়ে গেছে। যত দ্রুত সম্ভব মাঠ থেকে পানি অপসারণ করে ধান সংগ্রহ করার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা থেকে রাশিয়ান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিয়াবোভা গুলনারা নামের ওই নারী রূপপুর প্রকল্পের এএসসি নামে একটি রাশিয়ান কোম্পানিতে কর্মরত ছিলেন। ঢাকার আশুলিয়ায় অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার মজুত ও রিফিল কারখানায় বিস্ফোরণ হয়েছে। এ সময় কারখানাটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কেউ হতাহত না হলেও সিলিন্ডার মজুত রাখা গোডাউনটি পুড়ে যায়।